নমস্কার, আমি ডক্টর সন্তোষ কুমার, কলকাতায় অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। আমার কাছে এখন অনেক পেশেন্টরা আছেন যাদের গাঁঠে গাঁঠে ব্যথা হয়, আর্থ্রাইটিসের ব্যথা হয়, এবং অনেকেরা ফিল করেন যে এই ঠান্ডার সময় ব্যথাটা বেড়ে গেছে। ওয়েল, ঠান্ডার সঙ্গে ডাইরেক্ট কোনো এই ব্যথার রিলেশন নেই, কিন্তু ঠান্ডায় কী হয় যে আমাদের পেশিগুলো স্টিফ হয়ে যায়, জয়েন্ট স্টিফনেস হয় বিকজ অফ দ্য ডিক্রিজ টেম্পারেচার। সেই ক্ষেত্রে ব্যথা অনেক সময় বাড়ে, আবার ব্যথাটা নিজে নিজে ফ্লাকচুয়েট করে, অনেক সময় বাড়ে, কমে, এভাবে চলতে থাকে। তো আমাদের কী করতে হবে? আমাদের করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে, কেননা জয়েন্টকে ফিট রাখার জন্য ওই জয়েন্টের যে মাসেলস ওগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা খুব সিম্পলিস্টিক ওয়েতে বলি যে অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে হাঁটু ক্ষয়ে যাওয়া। ওয়েল, হাঁটু ক্ষয়ে যাওয়াটা একটা পার্ট, কিন্তু তার থেকেও যেটা বড় পার্ট হচ্ছে মাসেল স্ট্রেংথেনিং। সেই মাসেল স্ট্রেংথেনিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মাসেল স্ট্রেংথেনিংয়ের জন্য প্রথম হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড ফিট লাইফস্টাইল। অ্যাক্টিভ লাইফস্টাইল মানে যত আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনি যত অ্যাক্টিভিটি করবেন, মুভমেন্ট করবেন, তত আপনার ব্যথা কম হবে। দ্বিতীয় হচ্ছে রেগুলার মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং এক্সারসাইজেস। এবার এই মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজটাই একমাত্র জিনিস যেটা আমরা অ্যাকচুয়ালি আর্থ্রাইটিসের জন্য কিছু করতে পারি, কেননা অস্টিওআর্থ্রাইটিস যেটা হাঁটু ক্ষয়ে যাওয়া, তার কিন্তু কোনো ওষুধ নেই, এবং এটা প্রোগ্রেসিভ, মানে আজকে যতটা ক্ষয়ে গেছে কয়েক মাস পর, কয়েক বছর পর এটা আরও বাড়বে। তো দুটো জিনিস হয়, একটা হচ্ছে ব্যথা, দ্বিতীয় হচ্ছে ডিসব্যালেন্স, হাঁটুটা বেঁকে যেতে শুরু হয়, ব্যালেন্স কমে যায়। তো দুই ক্ষেত্রেই আমাদের এক্সারসাইজেস হেল্প করে। উই হ্যাভ টু ডু আমাদের যেটা করণীয়, কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ। খুবই সরল পদ্ধতি একটা হচ্ছে যেটা আমরা করি, সেটা যেটা আগেকার দিনে করতাম, বেশিরভাগ লোকেরা করতো, সেটা হচ্ছে স্কোয়াটস অ্যান্ড হাফ স্কোয়াটস। অনেকেরা বলেন যে মাটিতে বসা হাঁটুর জন্য খারাপ, তা কিন্তু নয়। আমি এটা বারবার বলছি, মাটিতে বসা হাঁটুর জন্য ভালো, স্কোয়াটিং ইজ গুড ফর নি। স্কোয়াটিং করলে আপনার স্কোয়াটস অ্যান্ড হাফ স্কোয়াটস করলে কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং খুবই স্ট্রেংথেন হয়, এবং যত মাসেল স্ট্রং হবে তত আপনার ব্যথা কম হবে, তত আর্থ্রাইটিস কম এগোবে। কিন্তু আবার এটা আমি ক্লিয়ার করে দিতে চাই যে অপারেশনের পরে কিন্তু স্কোয়াটিং শুড বি অ্যাভয়েডেড, মানে অপারেশনের আগে স্কোয়াটিং ইজ এ গুড এক্সারসাইজ। বেশিরভাগ ক্ষেত্রে ভালো অপারেশনের জন্য ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে অপারেশনের আগে থেকেই এক্সারসাইজ শুরু করতে হবে, কেননা পেশিগুলো যত মজবুত হবে তত আপনার অপারেশনের পরে ফাস্ট রিকভারি হবে, এবং তত আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন, এবং পারফেকশন তত তাড়াতাড়ি হবে। তো আমরা অপারেশনের আগে স্কোয়াটিংকে এনকারেজ করি, অপারেশনের পরে কিন্তু স্কোয়াটিং এনকারেজ নয়, কেননা অপারেশনের পরে যে ইমপ্ল্যান্ট বসানো হয় তাতে স্কোয়াটিং ইমার্জেন্সিতে করা যেতে পারে, বাট ইট ইজ নট এনকারেজড। এবার এক্সারসাইজেস হ্যাভ টু বি কন্টিনিউড অপারেশনের আগে থেকে অপারেশনের পরে অবধি। অপারেশনের পরেও আমাদের এক্সারসাইজেস করতে হবে। অপারেশনের পরে কী হয় যে অনেকেরা ভাবেন যে সঙ্গে সঙ্গে আমি ঠিক হয়ে যাব। নিশ্চয়ই আপনি হাঁটা চলা পরের দিন থেকেই শুরু হয়ে যাবে, মানে আজকে যাদের অপারেশন করেছি কাল থেকে হাঁটিয়ে দেবো, কিন্তু ইমপ্ল্যান্টটাকে বডিকে অ্যাডজাস্ট করতে এবং মাসেল স্ট্রেংথ ডেভেলপ করতে একটু টাইম লাগে। আপনি যত অপারেশনের পরেও এক্সারসাইজ করবেন তত আপনি তাড়াতাড়ি রিকভার করবেন, এবং এই যে নতুন ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে তাতে বডিকে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। অনেক সময় যাদের হাঁটুর ব্যথা থাকে তাদের আবার কোমরেও স্পন্ডাইলাইটিস থাকে এই দুলে দুলে হাঁটার জন্য, তো সেই ক্ষেত্রে কোমর থেকে আবার নার্ভের ব্যথা পায়ে নামে, সেটাকেও রিকভার করতে একটু টাইম লাগে। অপারেশনের পর আপনাকে অ্যাক্টিভ লাইফস্টাইল আপনি লিড করতে পারেন, আপনি আনরেস্ট্রিক্টেড ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, এগুলো সব কিছু করতে পারেন। উই হ্যাভ টু অ্যাভয়েড ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস। ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস মানে জাম্পিং, স্কিপিং, রানিং, হ্যাঁ রানিং ইমার্জেন্সিতে করা যেতে পারে। আজকালকার দিনের হাঁটু হচ্ছে হাই ফ্লেকশন নি, তারপরে আপনি অপারেশনের পর আপনি মেঝেতে বসতে পারেন, কিন্তু ওটা মানে স্পেশাল অকেশনে মেঝেতে বসাই উচিত, সবসময় না বসাই ভালো, কিন্তু আপনি বাবু হয়ে বেডের উপর, সোফার উপর বসতে পারেন, আপনি সাইক্লিং করতে পারেন, আপনি সুইমিং করতে পারেন, এইসব অ্যাক্টিভিটি আপনি করতে পারেন হাই ফ্লেকশন নিতে। ওয়েল, যেটা আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের হাঁটু আর্থ্রাইটিসকে প্রিভেন্ট করার জন্য সব রকমের প্রিভেন্টিভ মেজার নিতে হবে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সারসাইজেস, ওয়েট রিডাকশন আর লাইফস্টাইল মডিফিকেশন। মানে যারা প্রচুর যদি বেশি ড্রিঙ্কিং স্মোকিং করেন সেটাও প্রিভেন্ট করতে হবে, এগুলোতে গাঁঠের ব্যথা বাড়ে, ইউরিক অ্যাসিড বাড়ে, তো এইসব আমাদের প্রিভেন্ট করতে হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যার আর্থ্রাইটিস আছে তার কিন্তু ঠিক টাইমে অপারেশন করাটাই বেস্ট, কেননা যখন আমরা মানে খুব বেশি লেট করি অপারেশনের জন্য তখন কী হয় যে পেশিগুলো খুব দুর্বল হয়ে যায়, আর দুলে দুলে হাঁটার জন্য কোমরে আবার অনেকটা স্পন্ডাইলাইটিস হয়ে যায়, আর কোমরের ব্যথা পায়ে নামতে শুরু হয়ে যায়। যখন খুব বেশি দুলে দুলে হাঁটা হয় তখন গেটটা একটা খারাপ হয়ে যায়, তো ঠিক টাইমে অপারেশন করলে ফাস্ট রেজাল্ট হয়। আর আমাদের যেটা বুঝতে হবে যে অপারেশনটা যখন দরকার তখন করতে হবে, কেননা অপারেশন ইজ দিস জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ এ সার্জারি টু আপলিফ্ট কোয়ালিটি অফ লাইফ।
সুতরাং এটা যার যখন দরকার তখন করতে হবে। আমাদের যে উদ্দেশ্য হচ্ছে দ্যাট ইজ টু রিস্টোর পেইনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট ইন দ্য প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ, মানে যখন মানুষ অ্যাক্টিভ আছে তখনই তার সব থেকে বেশি জয়েন্ট রিপ্লেসমেন্টের। আর এক্সারসাইজেস জয়েন্ট রিপ্লেসমেন্টের আগে এবং পরে দু সময় অনিবার্য, এটা এবং এটা আমাদের রেগুলারলি করতে হবে। এবং শীতের সময় যেখানে ব্যথা অনেক সময় বেড়ে যায় তার সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। কিন্তু শীতের সময় আমাদের ক্লাইমেটে শীতের সময়টাই বেস্ট সময় আবার যাদের অপারেশনের দরকার আছে তাদের অপারেশন করানোর জন্য, কেননা এখন হিউমিডিটি মিনিমাম থাকে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট টাইমস টু গেট সার্জারি ডান। আর আমরা এখানে কলকাতাতেই ইন্টারন্যাশনাল কোয়ালিটি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি এখন করছি এবং সেটা আমাদের টিম মোমেন্টাম অর্থো কেয়ার, উই আর ডুইং রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউজিং আ অ্যাক্টিভ রোবোট। এবং জয়েন্ট রিপ্লেসমেন্টের যে সবথেকে দরকারি জিনিস প্রেসিশন, সেটা আমরা খুব ভালো করে এখানে অ্যাচিভ করছি।